আবারও বড়সড় চুরির ঘটনা ঘটল কলকাতা মালদাগামী গৌর এক্সপ্রেসে। যেটি জানা গিয়েছে, সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌর এক্সপ্রেসে। তিনি জানান, AC2 টায়ারে 3 কোচে তিনি ওঠেন। এরপর শিয়ালদা থেকে আসার সময় রাত 11:30 নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং 3:58 নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকড় ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা 4টি মোবাইল ও নগদ 68,000 টাকা নিয়ে চম্পট দেয়। এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে GRPতে অভিযোগ জানান। ইতিমধ্যেই তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন, যদিও তার বক্তব্য তার সবকিছু যাতে উদ্ধার করে দেওয়া হয়। যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা টাউন স্টেশনের GRP। আমি ঠিক 3:58 ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম। আমার 2 AC ছিল, 3A কোচ, সিট নাম্বার 31, লোয়ার বার্থে ছিল। আমি তো 11:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম, ঠিক ঘুমটা ভাঙলো আমার 3:58। জাস্ট মুড়ারুই ছেড়েছে পাকুড় ঢুকবে, সে সময় দেখছি আমার পিটু ব্যাগটা নেই, ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল, উপরে প্লুগা লেখা ছিল। ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল, যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম। মানি ব্যাগ ছিল, মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল HDFC ব্যাংকের, ড্রাইভিং লাইসেন্স ছিল, খুচরো 200 টাকা ছিল এবং বিদেশি টাকা 3টে ছিল, একটা UAE টাকা ছিল 5 টাকার, আর রয়্যাল ছিল কাতারের 10 টাকার 1 টাকা, আরও অন্য অন্য কাগজপত্র ছিল। ব্যাগে আমার ওষুধ ছিল 2 রকমের, খাবার দাবার ছিল, 4খানা মোবাইল ছিল, তার মধ্যে 2খানা মোবাইলে আমার সিম কার্ড ছিল, আর একটা ট্যাব ছিল, ট্যাবের সিম কার্ড ছিল, একটা মোবাইলে কোনো সিম ছিল না, 2টো চার্জার ছিল। আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম, কাতারে একটা AFC কাপের টুপি ব্ল্যাক কালারের কিনেছিলাম, AFC কাপ এমবস করা আছে, ওই টুপিটাও ছিল। আর 2টো খামের মধ্যে আমার টাকা ছিল, একটাতে 32,500 আর একটাতে বোধ হয় 36,000 কি 37,600 টাকা ছিল। আরও খাবার দাবার ছিল আমার, একটা প্যাকেটে লাড্ডু ছিল, 3টে খেজুরের প্যাকেট ছিল, আর ঘরের চাবি ছিল আমার, মালদার ঘরের চাবিটা ছিল। অবশ্যই আতঙ্কিত, কারণ আমি আজ দৌড় চালু হয়েছে 80 সালে, তবে থেকে যাতায়াত করছি 45 বছর ধরে, কোনোদিন আমার এরকম হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। GRPA কমপ্লেন করেছি, ডায়েরি নিয়েছি, রিসিভ করেছি, হ্যাঁ এফআইআর করেছি। ওরা FIR নাম্বারটা দেয়নি, বলো এটা দিয়ে কাজ হবে, ওরা সাইকিয়া না কোথায় পাঠাবে সেখান থেকে বলে। অবশ্যই গাফিলতি আছে, কেন আমি ট্রেনে যখন উঠে দেখলাম, দেখে আমি কোচ অ্যাটেন্ডেন্সকে খুঁজে পাচ্ছি না, দেখলাম সে শুয়ে আছে ভিতরে, তাকে ডাকলাম, এলো, তারপরে কিছুক্ষণ বাদে পুলিশ হয়ে এলো, পুলিশের যিনি ইনচার্জ ছিলেন উনি এলেন, কনস্টেবলরা এলেন, আমাকে জিজ্ঞাসাবাদ করলেন। এবং আমার আর একটা বড়ো ট্রলি ব্যাগ ছিল, যেটা লক অ্যান্ড কি করা ছিল, সিটের তলায় ছিল চেন দিয়ে। তারপরে ওই কোচ অ্যাটেন্ডেন্টকে এসে ওকে বললাম, ও তালাটা ভেঙে দিল আমার, ওই ট্রলি ব্যাগটা নিতে পেরেছি, কিন্তু মেন ব্যাগের মধ্যে যেটা কাগজপত্র থাকে ওটাই গেছে, সব হয়ে গেছে, আমার মোবাইলগুলো চলে গেছে, ওখানে অনেক অফিসিয়াল ডকুমেন্ট আছে। চাইছি আমার জিনিসগুলো উদ্ধার হতে এবং প্রশাসন যাতে আমার মতো অন্য লোকেরা ভুক্তভোগী না হয় সেটা দেখতে হবে প্রশাসনকে, রেল দপ্তরকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সৌমেন্দ্র নারায়ণ ঘোষ, আমার পিতা স্বর্গীয় শশীন্দ্র নারায়ণ ঘোষ, আমার বর্তমান পারমানেন্ট অ্যাড্রেস ঘোষ ভিলা, E59B মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, সেক্টর এ, ক্যানেল সাউথ রোড, কলকাতা 7,105, এবং প্রেজেন্ট অ্যাড্রেস মালদাতেও আছে, জ্যোৎস্না অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার 5B, 1 নম্বর গভর্নমেন্ট রোড, মালদা 7-2-2-1-0। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।